ডোনাল্ড লুর বক্তব্যের মধ্য দিয়েই বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক স্পষ্ট হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। ডোনাল্ড লু যাওয়ার পর বিএনপির মাথা ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় ঘুরে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং আমরাও সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন, অবস্থা সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে বকুল সাহেবের যে বক্তব্য, এ বক্তব্যের কোনো মূল্য নেই।